সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে, যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ 26 আগস্ট 2021 বৃহস্পতিবার অবস্থান করছি রেলবাজার হাট। এটি দিনাজপুর জেলার সদর উপজেলার মধ্যে পড়েছে। তো রেলবাজার হাটের পরিধি আমরা একটু দেখিয়ে দিই, যে শুধুমাত্র যে এই কিছু গরুই কিন্তু আমদানি হয়েছে, এবং প্রত্যেকটা হাটে এতগুলো গরু করেই কিন্তু আসে। আর যেহেতু আমাদের বাসার পাশেই এই হাটটি, তাই কিন্তু আমরা প্রতিনিয়ত এই হাটের ভিডিওগুলো কিন্তু আপনাদের দেওয়ার চেষ্টা করি। আর এই যে ছোটো ছোটো সাইজের, মাঝারি সাইজের যে সারগুলো দেখছেন, এগুলোই কিন্তু এখানে বেশি আমদানি হয় আর কি। তো আমরা আপনাদের আজকের এই প্রতিবেদনে এই মাঝারি সাইজের তুমুল চাহিদা সম্পন্ন যে সার, যেগুলো 25 থেকে 35 এর মধ্যে বিক্রি হচ্ছে, এগুলোর একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো। তো দর্শক আমাদের সাথে থাকবেন পুরো প্রতিবেদন জুড়ে। চাচা আসসালামু আলাইকুম। এটা কি ফ্রিজিয়ান চাচা না ৪০,০০০ হলে বিক্রি হবে ক্রস জাতের সার গুলো? এই যে এর পাশে দুইটা দেখছি চাহিদা সম্পূর্ণ, আমরা এই সার দুইটার একটু দামে ধারণা দেবো। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই জান? আচ্ছা, এটা কত টাকা দাম চাইলেন প্রথমটা? 50-52 আমরা চাইছি, লাস্ট 58। 50-52 মানে লাস্ট 52 পর্যন্ত বলছে, আর আপনি সর্বশেষ চাইলেন 58,000। এই দেখাই সর্বশেষ 58,000 টাকা বলে বিক্রি করবে। এর জোড়াটি একটু সাইজটা দেখেন, আমরা একটু দেখানোর চেষ্টা করি। এই যে এ পাশে দেখছি এক জোড়া। ভাই ভালো আছেন? ভালো নাই কেন ভাই? বেচা কিনা নাই। গতকালকে কয়টা করছেন? গতকালকে হয় নাই? না না, তামান কালকেও ঘুরে আসছে। আচ্ছা, একটু ধৈর্য ধারণ করেন, এরপরে হয়তো আপনাদের ভালো ব্যবসা হবে। এটা কত টাকা চাইলেন ভাই? এটা এখন পর্যন্ত কত বললো দাম? দামে বলে নাই। আচ্ছা, আপনার তো কেনা, তো একটু 500 টাকা লাভ রেখে ধারণা দেন তো, কত হলে বিক্রি করবেন? হ্যাঁ, কত হলে বিক্রি করবেন? নিম্নে 30 যেতে হবে, এই সর্বশেষ 30,000। ৩০,০০০ হলে পুঁজি উঠবে। আর এটা এটা ভাই, এটা কত হলে বিক্রি করবেন? এটাও 30,000। নিম্নে 30 বিক্রি করতে, তাহলে চালানটা শুধু উঠবে, এই সর্বশেষ 30,000 হলে বিক্রি হবে। আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের, সর্বশেষ 30,000। এই যে এ পাশে দেখছি এক জোড়া, এই জোড়াটার আমরা একটু দামে ধারণা দেবো। চাচা আসসালামু আলাইকুম। এই যে এটা কত টাকা দাম চান চাচা? 72 জোড়াটা। এই যে এইটা আর এই যে এইটা, জোড়াটা হচ্ছে 72,000 টাকা। এটা কত টাকা হলে বিক্রি করবেন চাচা? 65 সর্বশেষ জোড়াটা, জোড়াটা 65,000 হলে বিক্রি হবে। এই যে দেখেন এইটা আর এইটা, সর্বশেষ 65, আমরা একটু দেখার চেষ্টা করব, সর্বশেষ 65,000 হবে বিক্রি হবে জোড়া। এই যে এ পাশে একটা দেখছি, এটার একটু দামে থাকবে। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? এটা কত টাকা দাম চান? 38,000 টাকা চাওয়া। কত বলতেছে ভাই ক্রেতা? কত বলে? 32 বলে। আপনি কত হলে দিবেন ভাই? একটু ধারণা দেন তো, কত হলে লাস্ট ছাড়া যাবে? 34 আসবে, যে লাস্ট 34,000 হলে বিক্রি হবে। দেখে সর্বশেষ 34। এ পাশে দেখছি আরও একটা সুন্দর, এগুলো কিন্তু সবগুলো সার গুলো, যে পাশে একটা সার গুলো দেখছি আমরা, এটা একটু দামে ধারণ দেবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন চাচা? এই যে সারটা বেশ আকর্ষণীয়, কেমন দাম চাইলেন? 42, এত বেশি চাইলেন? ও গুরু জাত ভালো। কত বলে ক্রেতা? 35 পর্যন্ত বলছে, তবুও দেন নাই। আপনার সর্বশেষ চিন্তা ভাবনা কত ছিল? 35 আর একটু বাড়িতে হবে, মানে 36, ওইরকমই 36,000 টাকা। আমরা একটু দেখি 36,000। আচ্ছা ধন্যবাদ, আমরা দেখি যে এর পাশে আরও কিছু। চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন? এটা তো বকনা চাচা না? এ বকনাটা কত দাম চাইলেন চাচা? 28,500। এখন পর্যন্ত কত দাম বললো? 25,000 বলছে। আপনার লাস্ট চিন্তা ভাবনা কত চাচা? 1,500 মানে 25, 26,500 হলে দেবেন, 26,500 হলে এটা বিক্রি হবে।
আমরা এক পাশে দেখছি ভাই, এটা বিক্রি হলো, বিক্রি হলো ভাই, কি নিতে চাইলেন? কত কত দাম বললেন ভাই? কত বললেন? কত বললেন? তেইশ। কত চাইলেন চাচা সর্বশেষ? হয়ে গেছে, ওটা বলা যাবে না। কত চাইলেন ওনার কাছে? সাড়ে চব্বিশ আর তেইশ। ও বক না, এটা সাড়ে চব্বিশ আর তেইশ। এই যে দেখেন বক না করে এবারে আসো। ভাই ভালো আছেন? কত চাইলেন দাম এটা ভাইয়া? তিরিশ। কত বলে ক্রেতা? কত বলে? সাড়ে আঠাশ। চব্বিশ হলে দিয়ে দিবেন, এর নিচে আলোচনা নাই কোনো। চব্বিশ বক না, আরিয়া আরিয়া চব্বিশ কত দাম চাইলেন এটা? বত্রিশ। কেমন খরিদ্দার কত বলে? চব্বিশ পঁচিশ। চব্বিশ পঁচিশ। আপনার লাস্ট চিন্তা ভাবনা কত ছিল? আঠাশ হলে মারি দিবেন, কিস্তি আছে, আঠাশে দিয়ে দিবেন, কিন্তু কেউ বলছে না। আকর্ষণীয় দাম কেমন চান? বত্রিশ। ও আরিয়া বক না, কত এখন পর্যন্ত বললো? সাতাশ আঠাশ। আপনার সর্বশেষ চিন্তা ভাবনা কত? দেখি আর কিছু বাড়িল দিয়ে দিব। কত বার্তা হবে? সাড়ে আঠাশ উনত্রিশ হলে দিয়ে দেবো। সাড়ে আঠাশ হলে দিয়ে দেবেন, সাড়ে আঠাশ হলে বিক্রি হবে। ক্রস যাতে বক না করো, আমরা এই যে এ পাশে দেখছি, এগুলোর একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো। ভাই আসসালামু আলাইকুম, কয়টা নিয়ে আসলেন ভাই? ভাই গরু তো ছয়টা নিয়ে আসলি ভাই। বেচা বিক্রি কি হইলো? না ভাই বেচা বিক্রি হয়নি, কাস্টমার আছে কিন্তু বেচা বিক্রি হয়নি। কাস্টমার আছে কিন্তু বেচা বিক্রি হচ্ছে না। এগুলো সবগুলো বক না? এই বকনাটা কত টাকা চাইলেন? বাইশ হাজার চাইলেন, বিশ হাজার হলে বিক্রি হয়ে যাবে, সর্বশেষ বিশ হাজার। আর এই যে তার পাশেরটা তেইশ হাজার হলে, সর্বশেষ তেইশ হাজার হলে এটি বিক্রি হবে, দেখা যাবে সর্বশেষ তেইশ হাজার। আর এটা এটা ভাই, এটা আঠাইশ হাজার হলে আগর দেশি, সর্বশেষ আঠাইশ, এর নিচে আর আসবে না, সর্বশেষ আঠাইশ হাজার হলে বিক্রি হবে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি, আমরা অবস্থান করছি রেলবাজার হাটে, এবং এই রেলবাজার হাট থেকে আজকের যে সার এবং বাঁকা করেছিল সেগুলো একটু দামে ধারণা করে দেওয়ার চেষ্টা করছি।